আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ সাদা পাথর থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোফাজ্জল হোসেন রনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাদা পাথর ঘুরে দেখাবো, তো পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আশা করছি। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাতারগুল সোয়াম ফরেস্ট, যেটা কিনা গোয়াইনঘাটে অবস্থিত। তো আমরা রাতারগুল সোয়াম ফরেস্ট শেষ করে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিই। তো চলেন সাদা পাথরের ভিডিও শুরু করা যাক। আমি এই মুহূর্তে আছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জে আছি, যেটা সাদা পাথর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। আমরা এই সাদা পাথর থেকে মেঘালয়ের কাছাকাছি, ইন্ডিয়ার একেবারে বর্ডার মেঘালয়ের কাছাকাছি যাব এখানে ট্রলার দিয়ে। ট্রলারের জন্য আমাদের এখান থেকে আগে টিকিট কাটতে হবে। সাদা পাথর পর্যটক নৌকা ঘাট, এটা হচ্ছে ঘাট। এই যে আমরা অলরেডি টিকিট কাটা হয়েছে। আজকে আমাদের এই সাদা পাথর ভ্রমণে আমাদের সাথে আছে আমার বন্ধু আরিফ, আছে সুমন ভাই, আছে ফারুক। বন্ধু আরিফ কিন্তু কিশোরগঞ্জ ভ্রমণে ছিল। তো আমরা এখন নৌকা ভাড়া করছি। আমরা এখন নৌকা, আরিফ নৌকা ভাড়া কত নিল? ভাড়া 1000 টাকা নিচ্ছে, এখানে আমাদের দিয়ে সেল করছে। আচ্ছা, এখানে যে বোটগুলো আছে এগুলো রিজার্ভ সিস্টেম, এখানে একজন থেকে আটজন পর্যন্ত যেতে পারে। আমরা 4 জন আছি, তো আমরা একটা বোট রিজার্ভ করলাম, এখন আমরা ওই পারে যাব। এই যে আমার দলের বাকি 3 সদস্য, খুবই সুন্দর। প্রত্যেকটা ট্রলার রেডি হচ্ছে যাওয়ার জন্য সাদা পাথর। এই হচ্ছে ইন্ডিয়া, এই যে যত দূর যায় এটা হচ্ছে ইন্ডিয়া। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর করে আমরা আমাদের কাঙ্ক্ষিত বোটে এসে বসলাম। এই যে বোট এখন স্টার্ট করবে, ছোট্ট একটা জার্নি, খুব সম্ভবত 10-15 মিনিটের একটা জার্নি, সাথে থাকুন। তো বন্ধুরা, সাদা পাথর যেতে যেতে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলা অবস্থিত প্রকৃতি মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্য উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে ধলাই নদীর পানির যোগানদাতা, অন্যদিকে এই পানির প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর বুকে মিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ধলাই নদের উৎসের মুখে পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ 0 পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত। সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে চারপাশ ঘুরে আবার মিলিত হয়েছে। ধলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে। পাথর উত্তোলনকে সহজ করতে 1964 থেকে 1969 সাল পর্যন্ত ভোলাগঞ্জ রোপওয়ে নির্মাণ করা হয়। ভোলাগঞ্জ থেকে 11.25 মাইল দৈর্ঘ্য ওই রোপওয়ে চলে গেছে ছাতক পর্যন্ত, যা 1994 সাল পর্যন্ত ব্যবহৃত হয়।
বর্তমানে রোপওয়ের টাওয়ারগুলো কালের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে। রোপওয়ে বন্ধ হলেও থেমে নেই পাথর উত্তোলন। এখনও অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস এই পাথর উত্তোলন। ভোলাগঞ্জ যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে। অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম পরিমাণে থাকে। তো এবার কিভাবে যাবেন? সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। দেশের যে কোনো স্থান থেকে ভোলাগঞ্জ যেতে চান, আপনাকে প্রথমেই আসতে হবে সিলেট শহরে। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারে করে যাওয়া যায় ভোলাগঞ্জে। বর্তমান ভোলাগঞ্জ যাওয়ার রাস্তাটা অনেকটাই ভালো। আমরা এই পর্যায়ে এখানে এসে নামলাম। এটা হচ্ছে সাদা পাথর অংশ। নৌকায় করে প্রায় 10-15 মিনিটের একটা জার্নি ছিল। এখন আমাদেরকে হাঁটতে হবে প্রায় 10 মিনিট, তখন আমরা জিরো পয়েন্টের দিকে যেতে পারবো। এখান থেকে জিরো পয়েন্টের জন্য ঘোরার ব্যবস্থা আছে, এটা এটা না যেতে পারলে ঘোরায় যাওয়া যাবে। এটা হচ্ছে মেঘালয়। ওয়াও, ওই যে উপরে বাড়িঘর দেখা যাচ্ছে, খুবই সুন্দর। দশ মিনিট হাঁটার রাস্তা। এই প্রথম আমার সাদা পাথর জার্নি, প্রথমবার আসছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর। এই ইন্ডিয়ার খুব পাশাপাশি এবং জিরো পয়েন্টে এই সাদা পাথর স্থানটা অবস্থিত, যার কারণে প্রচুর দর্শনার্থী এখানটায় আসে। এটা হচ্ছে সাদা পাথর জিরো পয়েন্ট। এটা ইন্ডিয়ার বর্ডার। এই যে ইন্ডিয়া বর্ডার সীমানা শেষ, এই সীমানাটাই শেষ। তারপর এই যে এখানে সীমান্ত জায়গা হওয়ার কারণে আসলে খুবই সৌন্দর্য একটা পরিলক্ষিত হচ্ছে। আর এই যে পানি, কয়েকটা জায়গা থেকে পানি নামে, আজকে এই দিকটা দিয়ে পানি নামছে, অন্য পাশটা দিয়ে পানি কম। সবই ঝর্ণার পানি, ইন্ডিয়া থেকে যে পানিটা নেমে আসতেছে এই পানিটাই অনেক সুন্দর। ওয়াও, সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর, ঠান্ডা পানি একদম আরাম। এটা হচ্ছে জিরো পয়েন্ট এবং এই ইন্ডিয়া অংশে প্রবেশ করছি একদম ভিসা পাসপোর্ট ছাড়াই। অবিশ্বাস্য বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এখানে একটা মসজিদ আছে, তো নামাজের সময় এই মসজিদটাতে নামাজ পড়া যায়। এটা ক্যাম্প, এখন আসরের নামাজের সময়, নামাজের উসিলায় আমরা ইন্ডিয়া অংশে প্রবেশ করব। অলরেডি জিরো পয়েন্ট পার হয়ে আসছি। এই হচ্ছে সীমানা, আন্তর্জাতিক সীমানা।
এখান থেকে এই যে সাদা পাথর শুরু বাংলাদেশ, এই যে সাদা পাথরের পুরো এরিয়াটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। জিরো পয়েন্টে ঢুকতে পারছি একটা কারণে, আমরা একটু নামাজ আদায় করলাম এখানে, নামাজ আদায় করার কারণে এখানে ঢুকতে পারছি, না হয়তো ঢোকা যেত না। এর পিছনে একটি ব্যানার দেখতেছেন, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করা হলো। এটা হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা, আমরা এতক্ষণ ইন্ডিয়া সাইডে ছিলাম, দ্যাট মিন্স জিরো পয়েন্ট 100 গজের ভিতরে ছিলাম, এখন আবার বাংলাদেশে ফেরত যাচ্ছি। ভোলাগঞ্জ সাদা পাথর এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।